হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আমরা অনেক সময় কী করি, হোয়াটসঅ্যাপ অন করি, আমাদের দেখি ফ্রেন্ডের দেখি বন্ধুদের দেখি ভালো ভালো স্ট্যাটাস লাগায়। আমরা কী করি, ওদের স্ট্যাটাস লাগানো আমাদের ইচ্ছা হয়, আমরা কী করি মেসেজ করি যে স্ট্যাটাস দাও, কিন্তু অনেক আছে দিয়ে দেয়, অনেক আছে স্ট্যাটাস দেয় না। কিন্তু আজ আমি তোমাদের এরকম একটা ট্রিক বলবো যে ওনার কাছে স্ট্যাটাস চাওয়ার কোনো দরকারই হবে না। যদি তোমার কোনো স্ট্যাটাস পছন্দ হয়, তুমি ইজিলি ওখান থেকে নিয়ে নিজের স্ট্যাটাসে লাগাতে পারবে, হোয়াটসঅ্যাপে ফেসবুকে যেখানে ইচ্ছে সেখানে লাগাতে পারবে, হোয়াটসঅ্যাপ থেকে ইজিলি স্ট্যাটাস নিতে পারবে উইদাউট পারমিশন। মানে ওকে চাইতে হবে না যে ভাই তুই স্ট্যাটাসটা আমাকে দিয়ে আমি লাগাবো বা এরকম কিছু চাইতে হবে না। তুমি স্ট্যাটাস দেখলে তোমার ইচ্ছা হলো, তুমি নিয়ে নিজের স্ট্যাটাসে লাগিয়ে দিলে। তো এটার জন্য আমাদের কী করতে হবে, আমাদের নর্মালি হোয়াটসঅ্যাপ দিয়ে হবে না, এর জন্য আমাদের লাগবে জিবি হোয়াটসঅ্যাপ। তো জিবি হোয়াটসঅ্যাপ কোথায় পাবে? আমার কমেন্ট সেকশনে লিঙ্কে, যেখানে আমরা কমেন্ট করো না, ভিডিওটাতে কমেন্ট করো, সে কমেন্টে যাবে, সেখানে সবার প্রথম লিঙ্কটি পেয়ে যাবে, সেই লিঙ্কটি থেকে জিবি হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে নেবে। আর যদি ডাউনলোড করতে না জানো, তাহলে আমার আরেকটা ভিডিও রয়েছে যে জিবি হোয়াটসঅ্যাপে ভয়েস চেঞ্জ কীভাবে হয়, তো সেই ভিডিওটা দেখে নিও কীভাবে ডাউনলোড করতে হয়, সেটা আমি সম্পূর্ণভাবে বলে দিয়েছি। তো হ্যাঁ, জিবি হোয়াটসঅ্যাপে যদি ভয়েস চেঞ্জ করতে চাও তাহলে সেই ভিডিওটা দেখে নিও, সম্পূর্ণ বুঝতে পারবে। চলে আসি মোবাইল স্ক্রিনে কীভাবে স্ট্যাটাস ডাউনলোড করবে। চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। এই দেখুন স্ক্রিনে জিবি হোয়াটসঅ্যাপ আমি অন করে দিলাম, জিবি হোয়াটসঅ্যাপ অন হচ্ছে। এই যে দেখুন, এখানে বেশি নম্বর অ্যাড করা নেই, যাই হোক। তো আমি চলে যাই সোজা, যে এখানে সব আলাদা আলাদা রকম থাকবে। আরে কোথায়, এখানে আর কি সব আলাদা আলাদা রকম থাকবে, চ্যাট গ্রুপ, গ্রুপের জন্য আলাদা, গ্রুপের জন্য তুমি আলাদাই থাকবে। আমার এখানে কোনো গ্রুপ নেই তাই দেখাচ্ছে, শো হচ্ছে না। সো গ্রুপের জন্য আলাদাই থাকবে। তারপর চলে যায় স্ট্যাটাসে, স্ট্যাটাস যাওয়ার পর দেখো যে কত লোকে স্ট্যাটাস লাগিয়েছে। তো সর্বপ্রথম আমি একটা স্ট্যাটাস দেখে নিই, এই যেটা ধরে যে স্ট্যাটাসটা, এই স্ট্যাটাসটা আমার পছন্দ। তুমি কোনাতে দেখো যে একটা অপশন আছে ডাউনলোড করার অপশন, তুমি সেখানে ক্লিক করে ওই হোয়াটসঅ্যাপটা স্ট্যাটাসটাকে ডাউনলোড করতে হবে। এই দেখো আমি ক্লিক করলে এই যে সেভ মাঝখানে অপশন রয়েছে, সেভ করে দিলাম। সেভ করার মতলবই আমার গ্যালারিতে এটা কী হলো, ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেলো বা ডাউনলোড হয়ে গেছে, বেশি মনে লাগে না, 1-2 MB ভিডিও হয় স্ট্যাটাস, এই জন্য ডাউনলোড হয়ে গেছে। সো আমাকে ব্যাক করবো, ব্যাক করে গিয়ে আমি আমার স্ট্যাটাসে এটাকে লাগিয়ে নেবো। এই দেখুন ডাউনলোড এখানে চলে এসেছে, তো ইজিলি আমি এটাকে কী করবো, আমার স্ট্যাটাসে লাগিয়ে নিলাম। ঠিক ওই যে সেন্ডিং হচ্ছে। তো ইজিলি তুমি এইভাবে যার স্ট্যাটাস ইচ্ছা, তুমি মোবাইল অন করবে, হোয়াটসঅ্যাপ অন করবে, আর স্ট্যাটাস গিয়ে দেখবে, কার অনেকে মানে যার স্ট্যাটাস লাগিয়েছে তাদের স্ট্যাটাস দেখবে, দেখার পর তুমি ইজিলি ওদের স্ট্যাটাস কী করে ডাউনলোড করে নিজের স্ট্যাটাসে লাগাতে পারবে। তোমাকে ওনাকে জিজ্ঞাসা করতে হবে না যে ভাই তোর স্ট্যাটাসটা আমাকে সেন্ড কর, আমিও লাগাবো, একদম চাইতে হবে না, তুমি ইজিলি। আর যদি কেউ, হ্যাঁ এটা খাসে দেখে যে যদি কেউ ডিলেটও করে দেয়, যে হ্যাঁ স্ট্যাটাস লাগিয়ে ডিলেটও করে দেয়, তবু তুমি দেখতে পারবে। তার মধ্যে জিবি হোয়াটসঅ্যাপে এমন একটা ফেসিলিটি আছে যে যদি তোমাকে কেউ মেসেজ করে ডিলেট করে দেয়, অনেক সময় হয় মেসেজ করে ডিলেট করে দেয়, তুমি দেখতে পাবো না, তুমি জিবি হোয়াটসঅ্যাপে দেখতে পাবে। সো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তো কমেন্ট করে বলো, ভিডিওটাকে লাইক করে দেবো, আর যদি নতুন আসলে চ্যানেলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি এরকমই ভিডিও আপলোড করতে থাকি। ধন্যবাদ।